আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ আজ এমন এক লোকের ইবাদতের কথা বলবো যে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্তর বছর একটানা না করেছেন আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ বেশি কথা না বলে চলুন দেখে আসি কে সেই ব্যক্তি যে আল্লাহর প্রেমে এতটাই পাগল ছিলেন বনি ইসরায়েলের সময় এক গ্রামে বার নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাই সালাম আল্লাহর একজন রাসুল কথিত আছে বনি ইসরায়েলরা ঠিক সেই যেই মুহূর্তে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিশাল একটি জনপদে বার ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ছিলেন আল্লাহর ইবাদতে সদা মশগুল আরও জানা যায় তিনি তার প্রার্থনা গৃহে একটানা সত্তর বছর যাবৎ ইবাদত করেছিলেন একবার বনি ইসরায়েলের তিনজন যুবক জিহাদে যাওয়ার জন্য মনস্থির করল সেই তিন যুবকের রয়েছে ছোট যুবতী এক বোন তারা জিহাদে চলে গেলে পাপ পঙ্কিলময় এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে এই চিন্তায় পড়ে গেল তিন ভাই তারা ভাবতে লাগলো কি করা যায় বনি ইসরায়েলের লোকেরা তখন তাদের বলল ওহে যুবকেরা পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো হেফাজতে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই তবে তোমরা বার্ষিসার কাছে তোমাদের বোনকে রেখে যেতে পারো আমরা তাকে পাপ থেকে মুক্ত অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাহবান এবং পরহেজগার হিসেবে জানি তিন ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো হল তারা বার্ষিশার কাছে এলো এবং ওনার কাছে তাদের বোনকে হেফাজতে রাখার আবেদন জানালো এরকম একজন গায়রে মাহরামের দায়িত্ব নেওয়ার কথা শুনেই ভয়ে কেঁপে উঠল বার্ষিসা বললেন চুপ করো আমি পারবো না এই দায়িত্ব নিতে আল্লাহর অস্তে চলে যাও তোমরা তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শয়তান বার্ষিসার কাছে এলো এবং বলল ওহে বার্ষিসা কি করলে তুমি এই সরল মহৎ ভাইগুলোর আবদার ফিরিয়ে দিলে তুমি কি মনে করেছো তারা জিহাদে গেলে তাদের বোন নিরাপদে থাকবে কেউ তার সম্ভ্রমহানি করবে না তাদের বোন কি তোমার কাছেই নিরাপদে থাকতো না বার্ষিসা ভাবল আরে তাই তো সময়টা তো খুব কঠিন তাদের বোন তো অন্য কোথাও লাঞ্ছিত হতে পারে তার চেয়ে আমি তো তার সম্ভ্রম রক্ষার দায়িত্বটা নিতে পারি বার্ষিসা তিন ভাইকে ডাক দিল বলল ঠিক আছে তোমাদের বোনকে আমার কাছে রেখে যেতে পারো তবে শর্ত সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না দূরে আমার একটি কুড়েঘর আছে সেখানেই তাকে থাকতে হবে ভাইগুলো রাজি হলো তাদের বোনকে বার্ষী কাছে রেখে গেল বার্ষিসা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত বার্ষা ভিতরে ঢুকে পড়লে মেয়েটি চুপি চুপি এসে তার খাবার নিয়ে যেত এভাবেই চলতে লাগলো একদিন শয়তান আবার আসলো বার্ষিসার কাছে এসে বলল ওহে বার্ষা তুমি মেয়েটির জন্য তোমার ঘরের সামনে খাবার রেখে ঢুকে পড়ো এরপর মেয়েটি তার ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি এসে সেই খাবার নিয়ে যায় কিন্তু তুমি জানো কি তোমার ঘর অবধি আসার সময় মেয়েটাকে কত পরপুরুষ দেখে এটা কি ঠিক তুমি তো চাইলেই মেয়েটার ঘর পর্যন্ত খাবারগুলো দিয়ে আসতে পারো বার্ষিসা ভাবলো আরে তাই তো আমার ঘর অবধি আসা পর্যন্ত মেয়েটাকে তো অনেক পর পুরুষই দেখে ফেলে এর পর দিন থেকে বার্ষিসা নিজের ঘরের সামনে না রেখে মেয়েটার ঘরের দরজায় খাবার রেখে আসতো এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান আবার এলো বলল বার্ষিসা ভারী আজব তো তুমি তার ঘর অবধি যাও কিন্তু তার সাথে দু একটা কথা বললেই তো পারো বেসারি ভাইদের অনুপস্থিতিতে কত নিঃসঙ্গ জীবনই না পার করছে বার্ষিসা ভাবল ঠিক তো তার সাথে অল্প আলাপ করতে তো দোষ নেই এরপর থেকে বার্ষিসা ঘরের সামনে খাবার না রেখে খাবার নিয়ে সোজা ঘরে ঢুকতো এবং মেয়েটার সাথে কিছুক্ষণ আলাপও করত। এভাবে আস্তে আস্তে তাদের খুচরো আলাপগুলো দীর্ঘ আলাপে পরিণত হয় এবং এক পর্যায়ে বার্ষিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে বার্ষিশা মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে আর মেয়েটা গর্ভবতী হয়ে পড়ে বার্ষিসা তার অপরাধ টের পেল সে ভাবল হায় আমি কি করলাম তার ভাইয়েরা এসে এই অবস্থা দেখলে তো আমাকে মেরেই ফেলবে বার্ষিসা ভাবল সে তার ঔরসজাত সন্তানটিকে মেরে পুঁতে ফেলবে কিন্তু মেয়েটা মেয়েটা যদি সব কিছু বলে দেয় শয়তান আবার এসে তাকে বুদ্ধি দিল বলল বার্ষিসা বাঁচতে চাইলে মেয়েটাকেও মেরে পুঁতে ফেল বার্ষিসা তাই করলো মেয়েটাকেও এবং তার অবৈধ সন্তানটিকে মেরে সে ঘরের মেঝে খুঁড়ে তাতে পুঁতে রাখল আর উঠোনের একপাশে কবরের মতো উঁচু করে একটা ডিবি করে রাখল মেয়েটির ভাইয়েরা যখন ফিরে তাদের বোনের খোঁজ নিতে আসলো বার্ষিসা জানালো যে তারা চলে যাওয়ার পরে তাদের বোন এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যায় বার্ষিসা উঠোনের পাশের ডিবিটা দেখিয়ে বলল ওই যে তার কবর মেয়েটার ভাইয়েরা বার্ষিসাকে বিশ্বাস করলো যেহেতু সে পর হেজগার ছিল তারা কান্নাকাটি করে চলে গেল রাতে মেয়েটির এক ভাই স্বপ্নে শয়তান বলল শোনো তোমার বোন কোনো প্রকার রোগে মারা যায়নি তোমরা চলে যাওয়ার পরে বার্ষিসা তোমার বোনের সাথে অপকর্ম করে ফেলে তোমাদের ক্রোধ থেকে বাঁচতে সে তোমাদের বোনকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে বিশ্বাস না হয়তো গিয়ে দেখো সকালে মেয়েটার সেই ভাইটি স্বপ্নের কথা অন্য দুই ভাইকে জানালো তারা খুব অবাক হল শুনে কারণ ঠিক একই স্বপ্ন অন্য দুজনও দেখেছে তারা ধরে নিল তাহলে এটা নিছক কোনো স্বপ্ন নয় তারা বারশিসার দেখানো কবরটা খুললো কিন্তু কিছুই পেল না এরপর তারা ঘরের মেঝে খুঁড়ে দেখে সেখানে তাদের বোনের লাশ তারা রাগে ক্রোধয়ে বারশিসাকে টানতে টানতে বিচারকের দরবারে নিয়ে যেতে লাগলো এবার বার্ষিসার মৃত্যুদণ্ড নিশ্চিত প্রতিমধ্যে শয়তান বার্ষীসার সামনে আবার হাজির হলো এক বৃদ্ধ লোকের অবয়ব ধরে বলল বার্ষা আমাকে চিনতে পারছ আমি শয়তান আমি তোমাকে কুমন্ত্রণা দিয়ে এসব করিয়েছি আর আজ আমি একমাত্র যে তোমাকে এই শাস্তির হাত থেকে বাঁচাতে পারি বার্ষিসা কান্না করতে করতে বলল দয়া করে আমাকে বাঁচাও শয়তান বলল বাসাতে পারি এক শর্তে আমাকে সিজদা করো প্রাণ বাঁচাবার তাগিদে উঁচুমানের ইমানওয়ালা বার শয়তানকে সিজদা করে বলল এরপর শয়তান হাসতে হাসতে বলল আজ আমি সফল বার আমি সফল তুমি মরো গিয়ে এবার বলতে বলতে শয়তান অদৃশ্য হয়ে গেল বার ইমান ইমানহারা হলো এবং একটু পরে তার মৃত্যুদণ্ড হলো বন্ধুরা এখান থেকে যা শেখার তা হলো শয়তান কিভাবে নেক শুরুতে ধোকা দেয় সেটা খেয়াল করে দেখুন বার্ষাকে দেওয়া শয়তানের প্রত্যেকটা উপদেশ কিন্তু আপাত দৃষ্টিতে ভালো মহৎ মনে হচ্ছে ঠিক এভাবেই সে একজন কায়রে মাহরমকে আরেকজন কায়রে মাহরমের কাছে অবধি পৌঁছিয়েছে এরপর যা হবার তাই হলো মহান আল্লাহ ফাঁকের কাছে প্রার্থনা তিনি যেন বিতাড়িত শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমিন سبحان الله والحمد لله